मीडिया न्यूज 24। खुशी नहीं है बांग्लादेश से हारना, हाउ एंड हाउ इज इट पॉसिबल। রোববার নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় টি টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পায় বাংলাদেশ। পরাজয়ের পর ভারতীয় সংবাদ মাধ্যমে চলছে খেলোয়াড়দের পারফরমেন্সের পোস্টমর্টম। দেশটির শীর্ষস্থানীয় মিডিয়া হাউস নিউজ 18-এর বাংলা সংস্করণে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচের জয়ের নায়ক মুশফিকুর রহিম তিনবার রিভিউ পরীক্ষা পাশ করে ক্রিজে টিকেছিলেন। রোহিত তার বিরুদ্ধে যে রিভিউ নিয়েছিলেন তা ছিল অপ্রয়োজনীয়। পত্রিকাটি লিখেছে, যেখানে বল ব্যাটে লাগেনি সেখানে ডিআরএস নেন রোহিত, আর যেখানে নেওয়ার কথা সেখানে নেননি তিনি। তিনবার ভুল ডিআরএস এর সিদ্ধান্তেই স্বভাবতই অস্বস্তিতে ভারত অধিনায়ক। তিনটি ক্ষেত্রেই ব্যাটসম্যান ছিলেন মুশফিকুর রহিম, যার ব্যাটে বর করেই টি টোয়েন্টিতে প্রথমবার ভারতকে হারালো বাংলাদেশ। শেম শেম টু রোহিত শর্মা এন্ড শেম টু কৃণাল পান্ডিয়া দ্য ওয়ে হি ডু ডেড মিস ফিল্ডিং টুডে। জব তক আখরি মোমেন্ট তক বল নি হতি হার নেই মাননি চাহিয়ে, ইন্ডিয়া নে এই গলতি করি। उनको लगा कि 11 की रनेट चाहिए तो मैच जीत जाएंगे, लेकिन ऐसा नहीं होता। वो भी खेलने आए हैं, दे आर ए गुड प्लेयर्स, दे हैव ए गुड कॉन्फिडेंस एंड दैट्स दे प्रूव्ड वेरी वेरी वेल एंड वेल। অথচ চাহালের বলে নিশ্চিত LBW ছিলেন মুশফিকুর রহিম, কিন্তু সেখানে ডেবিউ নেননি রোহিত। ডিআরএস এর সিদ্ধান্ত ঠিকঠাক না নেওয়া নিয়ে ম্যাচ শেষে অদ্ভুত যুক্তিও দিয়েছেন রোহিত। তিনি বলেন, আমাদের ভুল হয়েছে ডিআরএস পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে, কিন্তু এসব ভুল থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। প্রথম বলটা মুশফিকুর রহিম ব্যাকফুটে খেলেছিল, আমরা ভেবেছিলাম বল লেগ স্টাম্পের বাইরে যাচ্ছে। পরের বলটা ফ্রন্ট ফুটে খেলে পায়ে লাগায় তিনি, কিন্তু আমরা ভুলেই গিয়েছিলাম যে মুশফিকুর রহিমের উচ্চতা খুবই কম। বাংলাদেশ ক্রিকেট এক তালমাতাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল কয়েকদিন যাবৎ। ক্রিকেটারদের ধর্মঘট, সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা, গোমট এক হওয়া ঘিরে ধরেছিল বাংলাদেশকে। এই কঠিন পরিস্থিতি থেকে উতরে যাওয়ার উপায় হিসেবে একটা জয় পেতে উন্মুখ ছিল খেলোয়াড়রা। স্নিগ্ধ হাসিতে মুশফিক পাল্টা প্রশ্ন করলেন, তাহলে প্রত্যেক সপ্তাহে এমন করব নাকি? এমন জবাব শুনে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকটা তো বটেই, ভারতীয় সাংবাদিকদের মধ্যে যারা বাংলা বোঝেন তারাও হো হো করে হাসলেন। ভালো খেলার অনুপ্রেরণা খুঁজতে কেউই এমন কঠিন পরিস্থিতিতে পড়তে চান না, চান না মুশফিকও। এমন পরিস্থিতিতে আমরা কেউ পড়তে চাই না, শুধু ক্রিকেট না, কোথাও এমনটা কেউ চায় না। এখান থেকে দৃষ্টি ফেরানোর একটাই উপায় ছিল, ভালো একটা জয়, ভালো একটা ম্যাচ এবং ভালো লড়াই করা। 17 থেকে 18 কোটি মানুষ আমাদের দিকে এই কারণে তাকিয়ে থাকে, আমরা চেষ্টা করেছি সর্বোচ্চটা দেবার, সামনেও যেন নিজেদের সেরাটা দিতে পারি। বন্ধুরা, বাংলাদেশের এই ঐতিহাসিক জয় নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না।